অ্যাঞ্জেল ব্রোকিংয়ে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আপনাদের যেটা দেখাবো, কিভাবে অ্যাঞ্জেল ব্রোকিংয়ে আপনি ফান্ড ট্রান্সফার করবেন এবং কিভাবে উইড্রল করবেন। প্রথমে এই তিনটে দাগ ওখানে ক্লিক করবেন, এরপরে ফান্ড ট্রান্সফার অপশানে যাবেন। এখানে দুটি উপায়ে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারেন, একটি ইউপিআই, একটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। এখানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় ম্যাপিং করেছিলেন সেই ব্যাংকগুলোকেই আপনাকে দেখাবে। যেমন ধরুন আপনার অ্যাক্সিস ব্যাংক ম্যাপিং করা আছে। এখানে অটোমেটিক্যালি আপনার সেই অ্যাকাউন্ট নম্বরটি চলে আসবে। এখানে ধরা যাক আমি 10,000 টাকা ফান্ড ট্রান্সফার করতে চাই আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অ্যাঞ্জেল ব্রোকিংকে। করার পরে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। এই সাবমিট বাটনে ক্লিক করার পর আমার অ্যাক্সিস ব্যাংকের নেট ব্যাংকিং ওপেন হয়ে যাবে এবং এখানে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেব। তারপর সাবমিট করার পরে আমার মোবাইলে একটি ওটিপি আসবে, তারপরে আমার পেমেন্টটি সম্পন্ন হবে। আপনি ইউপিআই অ্যাপের মাধ্যমেও আপনার ফান্ড ট্রান্সফার করতে পারেন খুব সোজা এবং সরল উপায়ে। এবার আপনি কিভাবে ফান্ড উইড্রল করবেন সেটা আমি দেখাবো। এখানে উইড্রল বাটনে যদি ক্লিক করেন, এখানটায় আপনি অ্যামাউন্ট লিখবেন। এখানে আপনি কোন সেগমেন্ট থেকে ফান্ড ট্রান্সফার করতে চান সেটি ক্লিক করবেন। তারপরে আপনার যে ব্যাংকটি আপনার মূল ব্যাংক হিসাবে রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টটি শো হবে, আপনি সাবমিট করবেন। নেফটের মাধ্যমে আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আশা করি এই ফান্ড ট্রান্সফার অপশানটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন।